দেবো ফ্রেশ ক্রিম। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি দেখাবো মটরশুঁটি দিয়ে রুই মাছ ভাপে। এখানে মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আমি একসাথে পেস্ট করে নেব। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, চার পিস রুই মাছ আছে, লবণ হলুদ মাখানো রুই মাছ। আর এখানে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে সেদ্ধ মটরশুঁটি আর কাঁচা লঙ্কা পেস্ট। এইগুলো আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। সেদ্ধ মটরশুঁটি আর কাঁচা লঙ্কা পেস্ট মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। মাছের মধ্যে তো লবণ মাখানোই ছিল, আমি সামান্য একটু লবণ দেব। দেব ফ্রেশ ক্রিম। আর দেব সর্ষের তেল। এই সব দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়। আমি ঘরে এর আগে দুদিন করেছি, ওই জন্য ভাবলাম আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। অসম্ভব ভালো হয় এটা খেতে। এটা রুই মাছ দিয়েই করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো মাছ দিয়েই হতে পারে। যে যেই মাছ ভালো খান সেই মাছ দিয়েই করতে পারে। হয়ে গেল মাখা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এই মাখা মাছগুলো এবার দিয়ে দেব। এবার লো টেম্পারেচারে এটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি মাছগুলো একবার উল্টে দেব। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব। হয়ে গেল মটরশুঁটি বাটা দিয়ে রুই মাছ ভাপে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।